দেশের সাধারণ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনে যে টার্ন আউট, এটা ঈর্ষণীয় টার্ন আউট। আমাদের এই সম্পাদক মন্ডলীর যারা মন্ত্রী পদে শপথ নিয়েছেন তাদেরকেও আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা জানেন এর মধ্যে বাংলাদেশে বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, দুটি সিটি কর্পোরেশন নির্বাচন ময়মনসিংহ কুমিল্লা সহ মোট 233টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সারা দেশে একযোগে, এবং নির্বাচন মোটামুটি আমি বলবো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে এখানে উল্লেখ করার মতো বিষয় একটা, সেটা হচ্ছে যে এই নির্বাচন সম্পর্কে দেশে বিদেশে অনেক অপপ্রচার হয়েছে ভোটার টার্ন আউট নিয়ে, অনেক অপবাদ ছড়ানো হয়েছে দেশেও হয়েছে বিদেশেও হয়েছে, এবং কেউ কেউ বিবৃতি দিয়েই নির্বাচনের ব্যাপারে বিতর্কিত খবর পরিবেশন করেছে। তারপরেও একথা সত্য যে দেশের সাধারণ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনে যে টার্ন আউট, এটা ঈর্ষণীয় টার্ন আউট, এবং নির্বাচন কমিশনই বলেছে 60% এখানে টার্ন আউট হয়েছে কুমিল্লায় উপনির্বাচনের কারণে, সেখানে 39 এর মতো টার্ন আউট হয়েছে। এছাড়া অন্যান্য অনেক জায়গা 60%-এর উপরেও অনেক জায়গা ভোটার টার্ন আউট, এটা লক্ষ্য করার মতো। কাজে নির্বাচনের প্রতি জনগণ আগ্রহ হারিয়ে ফেলেছে, এ ধরনের অপপ্রচার যারা করে তাদের এই অপপ্রচারের বাস্তব কোনো ভিত্তি নেই। দেশের জনগণ আজকে নির্বাচনের রাজনীতির প্রতি জনগণের আগ্রহ ক্রমেই বাড়ছে, এবং স্থানীয় সরকারের ভোটার টার্ন প্রমাণ করে যে বাংলাদেশের জনগণ নির্বাচন গণতন্ত্রের ব্যাপারে তাদের আগ্রহ আরও বৃদ্ধি পাচ্ছে, আকর্ষণ আরও বৃদ্ধি পাচ্ছে, এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাতেই এদেশে গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা নিরাপদ, এই কথাটি আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে সাম্প্রতিক নির্বাচনের মধ্য দিয়ে, আবারও প্রমাণ।